নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 20 অর্থাৎ 20 নিয়ে আলোচনা করব। তো দেখো, পার্ট বি মার্কস 40, যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর সহ বিস্তারিত আলোচনা করব, তোমরা প্লিজ খাতায় লিখে নেবে। ফার্স্ট প্রশ্ন, ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, উক্তিটি করেছেন বি এর অ্যান্সার ইএস কার। রোমান টুতে আলিবাবা 40 চোরের কাহিনী কিসের উদাহরণ, বি এর অ্যান্সার লোককথা। রোমান থ্রি অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লাতিন শব্দ। রোমান ফোরে প্রথম ওহিফেন যুদ্ধ হয়, এর অ্যান্সার 1841 খ্রিস্টাব্দে। পাঁচ দেখের প্রশ্ন, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, ডি এর অ্যান্সার ডালহৌসি। ছয় দেখের প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়, অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে। রোমান সেভেনের শ্রীরামপুর ত্রয়ী, অ্যান্সার হবে কেরি মার্সম্যান ও ওয়ার্ড। কেরি মার্সম্যান ও ওয়ার্ড, ঠিক আছে, এদের বলা হয়। আট নম্বর প্রশ্ন, 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের ডেসপ্যাচ গুরুত্বপূর্ণ ছিল, সের অ্যান্সার শিক্ষা বিষয়ে। রোমান নাইনের প্রশ্নের অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। দশ দেখের প্রশ্ন, অ্যান্সার হবে দেশকে রক্ষা করে, দেশকে রক্ষা করে। এগারো দেখের প্রশ্ন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড মিন্টো। আমাদের বারো দেখের প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে লালা লাজপত রায়। লালা লাজপত রায়, এটা কিন্তু 1920 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের তেরো দেখের প্রশ্ন কী আছে, তেরো দেখের প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম, বি এর অ্যান্সার সিডিশন কমিশন। পরের প্রশ্ন, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, এর অ্যান্সার হবে উইনস্টন চার্চিল। পনেরো দেখের প্রশ্ন, আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, ডি এর অ্যান্সার সিঙ্গাপুরে। ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার বি এর অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। সতেরো দাগের অ্যান্সার হবে বেষ্টনী নীতির প্রবক্তা হলেন জর্জ কিন্নান। আঠারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ইয়েল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, সি এর অ্যান্সার। উনিশ দাগের প্রশ্ন, রোমানের বার্লিন অবরোধ, অ্যান্সার হবে 1948, ইয়েল্টা সম্মেলন হবে, ডি এর অ্যান্সার 1945। রোমান তৃতীয় মার্শাল পরিকল্পনা হবে, বি এর অ্যান্সার 1947। ফলটন বক্তৃতা হবে, সিয়ের অ্যান্সার 1946, অর্থাৎ সিয়ের অ্যান্সার রোমানের এ, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। কুড়ি দেখের প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি স্বাক্ষরিত ছিল তা হলো, এর অ্যান্সার হবে ন্যাটো। একুশ দেখের প্রশ্নের অ্যান্সার তো দেখো জিন্না হবে, ডি এর অ্যান্সার পাকিস্তানের গভর্নর জেনারেল। রোমান টুতে বিন বিল্লাহ হবে আলজেরিয়ার রাষ্ট্রপতি। রোমান থ্রিতে ডক্টর সুকর্ণ হবে আমাদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। রোমান ফোরে মুজিবুর রহমান হবে বাংলাদেশের রাষ্ট্রপতি, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। বাইশ দেখার প্রশ্ন, অব উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে, সি এর অ্যান্সার তৃতীয় বিশ্বের। আমাদের তেরো দেখার প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, বি এর অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। চব্বিশ দেখের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, এর অ্যান্সার ঢাকায়, ঢাকায়। এই আমাদের টোটাল চব্বিশখানা MCQ সলভ সম্পূর্ণরূপে করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।